সম্ভব না।
ঠিক আমাদের প্রত্যেকটা জয়েন্ট ফাংশনে যেটা ফ্লুইড আছে এটা আপনি গরু জবাই করলে দেখতে পাবেন প্রত্যেকটা জয়েন্টের মধ্যে একটা তেল আছে পানি আছে এটা আমাদের শরীরে আছে যদি এটা না থাকতো তাহলে আমরা মুভিং করতে পারতাম না এটাকে ভালো রাখার জন্য অ্যালোভেরার ব্যবহার হচ্ছে এখানে 80% বাকি 20% হচ্ছে চিনি প্লাস কাঁকড়া এবং ভিটামিন সি এটাকে ইংলিশে বলা হয় গ্লুকোসামাইন সালফেট কন্ডোডিয়াম সালফেট এনএসএফ এবং ভিটামিন সি ব্যবহার করে ন্যাচারাল সালফার হিসেবে একটা জুস দ্বারা আবিষ্কার করলো নাম হলো ফরএভার ফ্রিডম অলিম্পিক ব্র্যান্ডের প্রোডাক্ট হিসেবে এটা বিখ্যাত অলিম্পিকে যারা এথেন্সে যারা খেলোয়াড়রা খেলতে যাবে 3 মাস আগে থেকে তাদেরকে কন্টিনিউ প্রোডাক্টটা ইউজ করতে হবে নাম হচ্ছে ফরএভার ফ্রিডম আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের দেশে চলতে শুদ্ধ না আমরা যারা মোটামুটি ক্যালসিয়াম শর্টেজ আমাদের যাদের মোটামুটি মা বলতে যাদের একটা বাচ্চা হওয়ার পর সেকেন্ড বাচ্চা আমরা নিতে পারি না প্রত্যেকটা মা বোন আমাদের এটা কাস্টমার প্রত্যেকটা জয়েন্টে প্রত্যেকটা মেরুদণ্ডের প্রত্যেকটা অর্গানে 270টা এই জয়েন্টের মধ্যে যে ফ্লুইড গুলো থাকে এই ফ্লুইড গুলোকে জেনারেট করে হচ্ছে ফরওয়ার্ড ফ্রিডম বলেন কাস্টমার আছেন না বাংলাদেশে আপনারা আমরা যারা এখানে আছে প্রত্যেকই কাস্টমার কারণ আমাদের প্রত্যেকের এই কয়টা প্রতিদিন হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বাট এটাকে আমরা ফিল আপ করতে পারি চাইলে ফরওয়ার্ড ফ্রিডম থেকে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের অ্যালোড্রিন থেকে সেটা হচ্ছে অ্যালোভেরি নেক্টার খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট অ্যালোভেরি নেক্টার আমরা প্রোডাক্টগুলো সবসময় মানে দেখানোর মতো রাখবেন মানে শরীর না হোক লিখতে হবে না অ্যালোভেরি নেকটা হচ্ছে এখানে অ্যালোভেরার ব্যবহার হচ্ছে 80% বাকি 20% হচ্ছে অ্যাপেল এবং ক্যানবেরি দুইটা ফ্রুটস আছে এখানে অ্যাপেল এবং ক্যানবেরি জুস আমাদের দেশে প্রতিদিন আমরা অ্যাপেল খাই এই যে আমরা ইত্যাদি অ্যাপেল খাবো বাট এটা আমাদের জন্য আমাদের বডির জন্য কেন হেল্প কিছু করে না বাট ফরএভার লিভিং গবেষণা করে দেখলো অ্যালোভেরা এবং এটার সাথে অ্যাড করা হলো অ্যাপেল এবং ক্যানবেরি এই দুটো ফ্রুটস অ্যাড করার কারণে আমাদের যাদের ইউটিআই সমস্যা আমাদের অনেকের পাথরের জ্বালা পড়া আমাদের অনেকের ইউরিনারি ট্র্যাক্ট সমস্যা ইউটিআই বলা হয় এটাকে ইউটিআই এখানে যদি কেউ মেডিসিনের লোক থাকে তাহলে এটা খুব ভালো বুঝবে ইউটিআই কে ভালো রাখে ইউরিনারি ট্র্যাক এটাকে ভালো রাখে এখন এটার জন্য যাদের ইউরিন ইনফেকশন হয় তাদের জন্য আমরা দিয়ে থাকি ইউরোম্যাক্স কিছু মেডিসিন কন্টিনিউ খাওয়াই বাট এটা আমাদের কোনো ইম্প্রুভ আনে না অনেকে দেখবে প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড বের হয় অনেকে প্রস্রাবের ইনফেকশনের কারণে ব্লাড বের হয় এটা তাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট মা বলতের জন্য এটা হচ্ছে আমি বলবো নিয়ামক স্বরূপ কেন জানেন কারণ একটা বেবি হওয়ার পর সেকেন্ড বেবি নিতে না পারার অন্যতম কারণ হচ্ছে হরমোন ইমব্যালেন্স পাশাপাশি অনিয়মিত ঋতুস্রাব পিরিয়ড জনিত পেইন এই জিনিসগুলোকে ভালো রাখার জন্য অ্যালোভেরি নেক্টারের কোনো বিকল্প নেই এটা অ্যাজ জুস প্রতিদিন অ্যালোভেরার মতো এটাকে পান করা যাবে পান করলে কিডনি কিডনিতে অনেকের দুর্বলতা আছে কিডনি উইক হচ্ছে কিডনিতে মানে সমস্যা হচ্ছে সিস্ট হচ্ছে লিভারে ফ্যাট হচ্ছে এগুলো থেকে বেঁচে থাকার জন্য অ্যালোভেরি নেক্টারের কোনো বিকল্প নেই উপাদান হচ্ছে অ্যাপেল ক্যানবেরি এবং অ্যালোভেরা এই তিনটা উপাদান আপনি এটা গুগলে চার্জ দিলেন এবং আপনি ইউটিউবে যদি চার্জ দিলেন অ্যালোভেরি নেক্টার ডিটেলস চলে আসবে এর উপাদান এবং এটা কী কী বডিতে হেল্প করে সো এটার কাস্টমার কিন্তু আমরা প্রত্যেকে আমাদের যাদের চলে শুদ্ধ অনেক আমাদের বয়স্ক আমাদের চাষা আমাদের জ্যাঠা আমাদের অনেক আঙ্কেল আছে যাদের প্রস্রাব দুর্গন্ধ প্রচুর পরিমাণে আমি মসজিদে গেছে নামাজ পড়তে পচু করলো আবার এসে প্রস্রাব শুরু করলো মানে প্রস্রাবের ধারণ ক্ষমতাটা কমে গেছে তাদের জন্য অ্যালোভেরি নেক্টার এটা যদি সে 2 থেকে 3 মাস প্রতি মাসে 3 পিস 3 লিটার করে ইউজ করে 3 মান্থ ইউজ করলে তার ইউরিনারি ইনফেকশন যেটা এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে পরিমাণে খেতে হবে 2 বেলা এটার পরিমাণ 2 বেলা ফ্রিডমের পরিমাণ 2 বেলা শুধু অ্যালোভেরা দিয়ে হচ্ছে 1 কাপ অ্যালোভেরা দিয়ে প্রতিদিন পরিমাণে সকালবেলা একবার খেলেই হবে অ্যালোভেরি নেক্টার যেটা এটা খেতে হবে 2 বেলা সকালে এবং রাতে আপনি যখন রাতে এটা সবসময় খাবেন তখন আপনার বডিতে যে পাকস্থলীর কিডনি এবং লিভারের যে পানির শোধন ক্ষমতা দরকার এটাকে ফিল আপ করবে অ্যালোভেরি নেক্টার পাশাপাশি এটা আপনি সকালেও খাবেন ফরওয়ার্ড ফ্রিডম যেটা এটা খেতে হবে ভরা পেটে খালি পেটে নেক্টার খেতে হবে খালি পেটে অ্যালোভেরা জেল খালি পেটে বাট ফরওয়ার্ড ফ্রিডম যেটা এটা খেতে হবে ভরা পেটে কারণ এটাকে অর্গানিক সালফার বলা হয় এবং এটা হচ্ছে মেডিসিনের মতোই বডিতে কাজ করে সো এটা হচ্ছে পেইন কিলার বলা হয় ন্যাচারাল পেইন কিলার তো পেইন কিলার যেহেতু ন্যাচারাল ক্ষতি করবে না বাট এটা আমরা ভরা পেটে দিই এবং ফ্রিডম খেলে যেটা হবে জয়েন্টে যেটা আমি দেখালাম জয়েন্ট জয়েন্ট ফাংশনে পেইনটা কিন্তু একটু বাড়বে প্রথমত পেইনটা একটু বেড়ে যাবে এবং এটা 2-3 দিন পর্যন্ত এই পেইনটা থাকবে এবং যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি অনেকের দেখবেন ইউরিক অ্যাসিড প্রবলেম সকালবেলা ঘুম থেকে উঠলে পায়ের গোড়ালিগুলি ব্যথা করে এবং পায়ের তালুর মধ্যে পায়ের তালুর উপরে যে আমাদের মাংসপেশী তেল ফুলে যায় এবং হাঁটুর যে অংশগুলি আঙ্গুলের যে অংশগুলি এখানে ফুলে এরকম মোটা হয়ে যায় এবং এতে 3 ইনজেকশন পুশ করা লাগে এটা হচ্ছে ইউরিক অ্যাসিড প্রবলেম এটার কারণ কি কারণ ইউরিনটা যখন ব্লাডের সাথে মিক্স হয়ে যায় তখন ইউরিক অ্যাসিডের প্রবলেম শুরু হয় এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রোটিনযুক্ত খাবার বেশি খাওয়া প্রোটিন যুক্ত খাওয়া প্রোটিন কি কথায় কথায় মুরগির মাংস খাওয়া কথায় কথায় ডিম খাওয়া
কথায় কথা তেল খাও বাদামপুরা খাও এই কথায় কথা যারা এটা বেশি খায় তাদের এই প্রবলেমটা হয় তাদেরকে প্রোটিনযুক্ত খাবারটা কমাইতে হবে ভিটামিন সিটা বডিতে অ্যাড করতে হবে সো এখানে অ্যালোভেরা জেল কাজ করবে কারণ অ্যালোভেরা জেলে ভিটামিন সি পাওয়া যায় এবং আপনি চাইলে প্রচুর পরিমাণ বাজারে মুসাম্বি পাওয়া যায় মালটা পাওয়া যায় এটার পরিমাণ এটা জুস বেশি খেতে পারে এখন আপনি যদি বলেন ট্যাং খাই এটাতে কাজ হবে না কারণ ট্যাংয়ে কোনো ভিটামিন সি নেই নামে আছে কাজ হচ্ছে কেমিক্যাল তাহলে আপনি এদিকে সেটা বেড়ে যাবে সো যাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে পায়ের গোড়ালি খুলে ব্যথা করে জয়েন্টের এই জায়গাগুলো ফুলে যায় এই তাদের এই সমস্যাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আর্থ্রাইটিসের সমস্যা হয় এই আর্থ্রাইটিস যখন হয় তখন চেয়ারে বসে নামাজ পড়তে হয় এখান থেকে বেঁচে থাকার জন্য পরিবার ফ্রিডমের কোনো বিকল্প নেই ফ্রিডম ফ্রিডমটা দেওয়া যাবে এবং প্রোটিনযুক্ত খাবার অবলম্বন করতে হবে মাছ মাংস ফ্যাটি মাছ আছে অনেক অনেকগুলো ফ্যাট দেওয়া বল মাছ খাওয়া যাবে ইউরিক অ্যাসিড প্রবলেম যাদের আছে এরা বল মাছ খেতে পারবে না বল মাছ খেলে তাদের পেটে বাড়বে আপনি যদি মুরগির মাংস লাগে কোনোভাবে দুই তিন পিস খাওয়া যেতে পারে রাতে দেখবেন সকালে উঠতে পারবে কোনোভাবে যদি ন্যাস ম্যান্টাস খাওয়া যেতে পারে বিরিয়ানি খাওয়া সকালবেলা উঠতে পারবে এটা তাদের জন্য নিষেধ এটার জন্য কন্টিনিউ যারা মেডিসিন ইউজ করে এদের সাইড এফেক্ট হচ্ছে এদের পুরুষ যদি হয় ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ তাদের সেক্সুয়াল ফাংশন টোটাল ড্যামেজ হয়ে যায় পুরুষ মহিলাদের ক্ষেত্রে মেইনলি যে সেক্সুয়াল ফাংশন হবে এটা নষ্ট হয়ে যায় দুটো সমস্যা হয় সো তাদের জন্য প্রোটিনযুক্ত খাবারটাকে অ্যাভয়েড করে যত অ্যাভয়েড করা যায় করলে গরম পানির ব্যবহারটা নিশ্চিত করতে হবে এখানে আমাদের যে প্রোডাক্ট কাজ করে ইউরিক অ্যাসিডের জন্য ফরবার ফ্রিডম এই সমস্যাটা কিন্তু এখন অনেক বেশি গ্রাম মঞ্চে অনেক বেশি ফ্রিডম অ্যাবজর্বেন্ট সি আমাদের একটা প্রোডাক্ট আছে অ্যাবজর্বেন্ট সি অথবা আপনি যদি এটা না পান তাহলে আপনি ভিটামিন সি পরিমাণটা বেশি করে খান ভিটামিন সি আমলকি খান প্রচুর পরিমাণে আমলকি জুস করে খান আমলকি মুখে রেখে দেন প্রতিদিন এটা খেতে হবে এবং মিনিমাম একটা ভিটামিন সি বডিতে যদি প্রতিদিন দেওয়া না যায় আমাদের প্রত্যেকের বডিতে কিন্তু ইউরিক অ্যাসিড হবে কারণ আমরা ধূমপান করি প্রতিদিন করি না এই সিগারেট থেকে কিন্তু ইউরিক অ্যাসিডের জন্ম হয় বাট আমরা বডি ভালো রাখার জন্য প্রতিদিন যদি বলি আসেন ভাই 2 টাকা দিয়ে একটা আমলকি খান এটা খেতে রাখেন কিন্তু 11 টাকা সিগারেট ডুবে দিচ্ছি এটাতে কিন্তু কোনো কষ্ট নেই এটা আপনি বলেন ভাই একটা ভালো জিনিস খান এটাতে কষ্ট আছে আপনি ভালো বুদ্ধি দেন কষ্ট আছে প্রতি মাসে 12 থেকে 13 হাজার টাকা সিগারেটে নষ্ট করে এরকম লোক এখানে আসছে আমি হাত তুলে বলে আপনার তুলে ফেলি কিন্তু যদি বলি আসেন ফরওয়ার্ড ফ্রিডম খান এটা 150 টাকা মাসে অন্তত 2টা খান উনি বলবেন ভাই অনেক দাম তো আপনি যে সিগারেট খেয়ে ধোয়া করে পুরো বডি নষ্ট করে দিলেন এটা কোটি টাকা কোথেকে আসে তার মানে আমার স্বাস্থ্য সচেতন না এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা কারণ আপনি বলবেন ভাই কোটি টাকা আছে আমি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করবো আমাদের উপজেলাতে চাই যতই ভালো চিকিৎসা করে আসো আগের মতো ভলিউম দিয়ে কথা বলে নিষেধ ডাক্তারের নিষেধ আছে কি পারবে আগের মতো চিলে দিতে পারবে রাজপথে নামতে পারবে পারবে তার মানে এর থেকে ভাই সুস্থ থাকাই তো ভালো নাকি এর থেকে সুস্থ থাকাই ভালো সো এখানে আমাদের এই প্রোডাক্টগুলির মার্কেট আছে কিনা বলেন সো এই প্রোডাক্টগুলি সম্পর্কে আপনাদেরকে আমি নলেজ দিচ্ছি এই কারণে যেন এটা আপনারা ইউজ নিজেরা করতে পারেন সেই জন্য যেহেতু আমাদের জুসগুলি আমাদের ইউজ করা প্রয়োজন এবং ফ্যামিলিতে আপনার মাকে বাবাকে আপনারা এগুলি ইউজ করা সো এটা হচ্ছে আমাদের ড্রিঙ্কস আইটেম এর মধ্যে হচ্ছে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট ড্রিঙ্কসের বাইরে আমরা সার্ভিস দিচ্ছি ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামটা বাংলাদেশের শতকরা 14 জন লোক ওভারওয়েট নিয়ে চলাফেরা করে ফ্যাট বডি নিয়ে চলাফেরা করে স্থূল এর কারণ কি উনি বেশি খাচ্ছে বিষয়টা তা বেশি খাওয়ার কারণে মোটা হয় বিষয়টা কিন্তু তা মূলত আমরা যখন এই কেমিক্যাল বা ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো বেশি ইউজ করি তখন আমাদের টি এস এইচ এই হরমোনটা ইমব্যালেন্স হয় মহিলাদের ক্ষেত্রে আরেকটা কারণে হয় মহিলাদের কারণে যদি অনিয়মিত ঋতুস্রাব হয় তখন তারা ডাক্তারের কাছে গিয়ে মেডিসিনটা খাওয়া শুরু করে করলে যেটা হয় তার এই থাইরয়েড স্টিমুলেটেড হরমোনটা ইমব্যালেন্স হয় পাশাপাশি বাচ্চা যখন প্রসব করবে তখন যদি এটা নর্মাল হয় তাহলে ওকে বেঁচে গেছে যদি নর্মাল না হয় তখন তাকে অ্যানেস্থেসিয়া দিতে হয় ইঞ্জেকশন দিতে হয় কোমরে আর যখন এই কোমরে ইঞ্জেকশনটা দেওয়া হয় তখন তার এই হরমোনটা ইমব্যালেন্স হয় দেখবেন অনেক মা বোনদের ক্ষেত্রে বাচ্চা একটা নেওয়ার পর সেকেন্ড বেবি নিতে পারে কেন তার হরমোনটা টোটাল ইমব্যালেন্স তখন সে আস্তে আস্তে ফুলে যাচ্ছে আবার অনেক চিকন হয়ে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে হরমোন ইমব্যালেন্স যদি এই কারণে কেউ মোটা হয়ে যায় বা চিকন হয়ে যায় এটার জন্য আমাদের ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম কোনো কাজে আসবে না তার জন্য আমাদের হরমোন ব্যালেন্স করে এই জাতীয় কিছু প্রোডাক্ট আছে এই হরমোন ব্যালেন্স করে কি এমএনএস যুক্ত খাবার এখানে আপনি অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন প্লাস আমাদের ন্যাচারমিন একটা প্রোডাক্ট আছে ন্যাচারমিন এই প্রোডাক্টটা এখানে ইউজ করতে পারেন পুরুষ এবং মহিলা উভয় যদি এটা কন্টিনিউ ইউজ করে তার হরমোনটা ইমব্যালেন্স থেকে ব্যালেন্স হবে আমি এই টিএসএস হরমোন ব্যালেন্স করার জন্য থাইরক্স নামক একটা ট্যাবলেট কন্টিনিউ ইউজ করতে হয় আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি এটা আপনি ইউজ করেন কন্টিনিউ তাকে ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে না অটোমেটিক্যালি এসে দেখবেন স্বাস্থ্যগতভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে বুঝলেন কি ক্লিয়ার ওকে এখন আসলে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট যে প্রোগ্রাম এই প্রোগ্রামে চাইলে আপনারা ন্যাচারালি খাবারের মাধ্যমে আমরা তাদেরকে সার্ভিসটা দিতে পারি এখানে প্রোডাক্ট থাকবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল 3 পিস গার্সিনিয়া প্লাস আমাদের একটা প্রোডাক্ট আছে গার্সিনিয়া গার্সিনিয়া প্লাস হচ্ছে 1 পিস